আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অবশ্যই আপনারা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কী সম্পর্কে। আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্যই খুবই খুবই ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট এর জন্যই যে আপনারা আপনাদের যে শখের যে ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে যদি আপনি সুরক্ষিত এবং যদি বাঁচাতে চান, আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে যদি অন্যদের মতো সাসপেন্ডেড যদি না হতে দিতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি ইন পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। আপনাদের অ্যাকাউন্ট যদি সাসপেন্ডেড না হতে দিতে চান, তাহলে আপনাদের কী কী করণীয়? তো অনেকেই দেখবেন যে আপনাদের একদম 100% গ্যারান্টি দিয়ে দিবে যে এই ফাইলগুলো যদি আপনি ইউজ করেন ফ্রি ফায়ারে, তাহলে আপনি হেডশট মারতে পারবেন, প্লাস আপনি ভালো ভালো বেনিফিট, মানে নর্মাল যে ফ্রি ফায়ারে সেইখানে কিন্তু আমরা সেই সুবিধাগুলো পাই না, কিন্তু সেই সুবিধাগুলো নেওয়ার জন্য সেই ফাইলগুলো বা অ্যাপসের আমরা সাহায্য নিই, অ্যাপস বা এই ফাইলগুলো সাহায্য নিতে বলে, এর বিনিময়ে তারা কিন্তু টাকাও নিয়ে থাকে। তো বেশি টাকা না, অনেক আছে 50 টাকা 30 টাকা, যা পারে আর কি, যা পারে তারা তাই নিয়ে দেয়। এমন আছে যে তারা 1500, 2000, 3000 টাকাও তারা দাবি করে, এবং সেখানে তারা একদম 100% গ্যারান্টি দিয়ে দেয় যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, ঠিক আছে? তো তখন আপনারা যখন এই ফাইলগুলো যখন ইউজ করবেন, যেরকম হেডশট লাগে বা আপনার মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেয়, তো এইগুলো যখন হয় তো দেখবেন যে কয়দিন পরে, 1-2 মাস পরে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়ে গেল। তখন যে বলছে যে আপনার অ্যাকাউন্টটা কখনোই সাসপেন্ডেড হবে না এগুলো ইউজ করলে, তখন আপনি তাকে যদি ধরেন, সে বলবে যে আমি তো এগুলো কখনোই বলিই নাই, আপনাকে কে ইউজ করতে বলছিল, আপনি ইউজ করছেন কেন? তারপর আপনাকে বলবে যে ভাই আপনাকে তো আমি চিনিই না, মানে এইসব উল্টাপাল্টা কথা বলবে। সত্যি কথা বলতে ফ্রি ফায়ার কমিউনিটিতে বেশিরভাগ, মানে অতিরিক্ত পরিমাণে স্ক্যামার বেড়ে গেছে। তো এর জন্য আপনাদের অবশ্যই আমি সতর্ক এর আগেও করছি এখনও করি, যে থার্ড পার্টি আপনার অ্যাকাউন্টটা, মানে ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা, আমি জানি আপনারা অনেক অনেক টাকা খরচ করেন এটা অ্যাকাউন্টের পিছনে, তো এই যে টাকাগুলো যে খরচ করেন, পরে যদি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়ে যায় একটুখানি সুবিধার জন্য, একটুখানি ভুলের জন্য, তখন কিন্তু পরে আপনার আফসোস করতে হবে, আফসোস করে কিন্তু পরে লাভ নাই, ঠিক আছে? তো অবশ্যই এখনই সতর্ক হয়ে যান। এই সব ফাইল, গ্লিচ ফাইল, তারপর আপনার যে হেডশট মারার বা হেডশট লাগানোর যে অ্যাপসগুলো রয়েছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, মানে শুধু এই হেডশট না গাইস, মানে যত সুবিধা, মানে আপনি যদি মানে একটুখানি সুবিধার জন্য, যেরকম মানে নর্মালি ধরেন একটা VPN, এই VPNের জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হতে পারে, ঠিক আছে? মানে ফ্রি ফায়ার একদম ক্লিয়ারলি বলে দিছে যে ফ্রি ফায়ারের সাথে যদি থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন বা থার্ড পার্টি কোনো সাপোর্ট নেওয়ার চেষ্টা করেন, বা যদি থাকে, তারা যদি যাচাই করে বা তারা যদি বুঝতে পারে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডাইরেক্টলি সাসপেন্ডেড করে দিবে। আর এই সাসপেন্ডেড অ্যাকাউন্টগুলো আপনি কিন্তু কখনো রিটার্ন আনতে পারবেন না, এটা আপনি শত চেষ্টা করলেও না। আর এই ফ্রি ফায়ার কমিউনিটিতে একটু খেয়াল করবেন, বেশিরভাগ কিন্তু বাচ্চারা গেম প্লে করে, আর এই সুযোগেই বাচ্চাদের যা বলে বাচ্চারা তাই বোঝে, এবং তাদের একটু ট্রাস্টের একটু মানে ট্রাস্ট করালেই হয়। তো তখনই দেখবেন যে সে ওই ট্রাস্ট করিয়ে আপনাকে যে সে আর কি প্রমাণ করবে যে আমি ট্রাস্টেড, আমি যা বলি সেটা সত্যি বলি, আমি তোমার ভালোর জন্য বলি। তো তখন সে বলবে যে ভাই তুমি মানে এটা ইউজ করো, এটা ইউজ করো, তোমার অ্যাকাউন্ট সাসপেন্ডেড হবে না, এটা সেটা অনেক কথা বলবে। বলার পরে আপনি যখন ইউজ করবেন, যখন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়ে যাবে, তখন দেখবেন যে আপনাকে সে চিনেই না। তখন আপনি যদি তাকে বলেন যে অ্যাকাউন্টটা এনে দিতে, তখন বলবে ভাই অ্যাকাউন্ট আমার জন্য সাসপেন্ডেড হয় নাই, আপনি হ্যাক ইউজ করছেন, এটা ইউজ করছেন, ওইটা ইউজ করছেন, মানে বিভিন্ন বাহানা দিবে। আর বেশিরভাগ বাহানা যেটা দিবে সেটা হলো আপনাকে বলবে যে আপনি হ্যাকারদের সাথে গেম প্লে করেছেন, কিন্তু আসলে কিন্তু আপনি কখনো হ্যাকারদের সাথে গেম প্লে করেননি। আর সত্যি কথা বলতে হ্যাকারদের সাথে যদি আপনি গেম প্লে করে থাকেন, এই অ্যাকাউন্টটা আপনি যদি গাইনাকে রিকোয়েস্ট করেন, সেই অ্যাকাউন্টটা কিন্তু 99% চান্স আছে অ্যাকাউন্টটা রিটার্ন আনার। আপনি যখন এখানে সাবমিট করবেন, গাইনা ফ্রি ফায়ার যে মনিটররা আছে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা 2-3 দিনের মতো সময় নিয়ে আপনার অ্যাকাউন্টটা যাচাই বাছাই করবে যে আপনি আসলে কী ইউজ করছিলেন এবং কার কার সাথে খেলছিলেন, আপনি কি ইচ্ছাকৃতভাবে খেলছিলেন নাকি অনিচ্ছাকৃতভাবে খেলছিলেন। তো এইটা তারা চেক করবে, যাচাই করবে। আর বড় কথা হলো একটা হ্যাকারের সাথে যদি আপনি গেম প্লে করেন, সেটা একবার করলে কোনো সমস্যা নাই, কিন্তু 2-3 বার 4 বার যদি আপনি গেম প্লে করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড একদম আনলিমিটেড হতে পারে, মানে লাইফ টাইমের জন্য সাসপেন্ডেড হতে পারে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন, ঠিক আছে? আর আমি একটা কথা বলবো যে অনেকে বলেন ভাই আমি তো কোনো হ্যাক ইউজ করি না, কোনো গ্লিচ ফাইল ইউজ করি না, থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করি না, এরকম কোনো কিছু ইউজ করি না যেটার জন্য আমার অ্যাকাউন্টে সাসপেন্ডেড হতে পারে বা হবে। সো গাইস, এর জন্য আপনাদের আমি বলবো, কষ্ট করে আপনারা প্রতি মাসে একবার করে সাবমিট রিকোয়েস্ট করবেন এই বিষয়টা নিয়ে। আপনার অ্যাকাউন্টটা কেন সাসপেন্ডেড করেছে এটা আপনি নিজেও জানেন না,
প্লিজ মানে ব্যাক দিতে বলবেন তাদের কাছে, মানে গাইনা ফ্রি ফায়ারে। যদি আপনাদের সাড়া পাই, আপনাদের যদি সাপোর্ট পাই এই ভিডিওটিতে, তাহলে অবশ্যই আমি এই টপিকের একটা ভিডিও আনবো যে কীভাবে আপনারা এইটা নিয়ে রিকোয়েস্ট করবেন। তো স্ক্যামার আপনাকে বিভিন্ন ধরনের সুবিধা দেখাবে, বিভিন্ন ধরনের আপনার গ্যারান্টি দিবে যে এই অ্যাকাউন্ট এই অ্যাপ্লিকেশন ইউজ করে বা এই গ্লিচগুলো ইউজ করে আমি অনেক দিন যাবৎ আমি খেলতেছি, কোনো সমস্যা হচ্ছে না, অনেকেই ইউজ করতেছে, এই যে ও ইউজ করতেছে ও ইউজ করতেছে, তার কোনো সমস্যা হয় না এই পর্যন্ত, আর কোনো সমস্যা হবেও না, গ্যারান্টি দিয়ে দিবে। ঠিক আছে, যখন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে তখন আপনাকে চিনবেই না। তো অবশ্যই আপনাদের ভালোর জন্য বলতেছি গাইস, এটা কিন্তু আমার কোনো লাভ নাই, ঠিক আছে, আমি বলতেছি আপনাদের ভালোর জন্য, আপনারা একটু সতর্ক হয়ে যান, কারণ এই বিষয়টা নিয়ে এই বিষয়টা এখন অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে। আর অবশ্যই আপনারা জানেন ফ্রি ফায়ার কিন্তু আস্তে আস্তে আপডেট করতেছে এই সবটা, মানে এই দিকটার জন্য, এটা কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে তারা কিন্তু এই অ্যাকাউন্টগুলো ব্যান করতেছে, লাখ লাখ অ্যাকাউন্ট কিন্তু ব্যান করতেছে। তো অবশ্যই এগুলো থেকে আপনাদের সতর্ক হওয়া উচিত, এইসব কাজ করবেন না। থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন, থার্ড পার্টি কোনো ফাইল, কোনো গ্লিচ, মানে ফ্রি ফায়ার পরিবর্তন হয়, ফ্রি ফায়ারের ভিতরে কোনো কিছু পরিবর্তন বা গ্লিচ ফাইল করা বা গ্লিচ সৃষ্টি করা, এগুলো যদি করেন আপনার অ্যাকাউন্টে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা যে কোনো টাইমে সাসপেন্ড হতে পারে। ঠিক আছে, এটা যতজনই গ্যারান্টি দেখ, এটার কোনো গ্যারান্টি আপনারা মানবেন না। ঠিক আছে, অবশ্যই এগুলো থেকে সতর্ক থাকবেন, কারণ এগুলোর জন্য আপনার অ্যাকাউন্টে কোনো মানে কোনো সিকিউরিটি থাকবে না, যে কোনো টাইমে ব্যান হয়ে যেতে পারে আপনার শখের আইডিটা। তো আপনার আইডিটা যদি না হারাতে চান অবশ্যই এগুলো রুলস মেনে চলতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এই ভিডিওটি আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।